বন্ধু মানে মেঘলা বিকে অবাধ্য হাতছানি, বন্ধু মানে ভালোবাসা আর আবদার অনেকখানি। সত্যি বন্ধু তো ঠিক এমনই, প্রথমেই মনে পড়ে যায় সেই ছোট্টবেলার বন্ধুদের কথা। তখন বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড এই শব্দগুলোর মানেই বুঝতাম না। তখন বন্ধুত্ব মানে তো যা তোর সাথে আমার আড়ি, এই তোর সাথে কিন্তু ভাব, এই জানিস আমি আজ ক্রিম বিস্কুট এনেছি, দুটো আমার দুটো তোর, এরকমই ছিল সরল সাদা সিধে সেই বন্ধুত্ব। এরপর বন্ধুত্বের বয়স বাড়তে থাকলো বন্ধুদেরও। বন্ধু মানে স্কুল লাইফ, বন্ধু কলেজের ক্যান্টিন, বন্ধু ইউনিভার্সিটির এক্সকারশন, বন্ধু তো আলাদিন। কিন্ডারগার্টেন স্কুল ছেড়ে হাই স্কুলে আসার পর বন্ধুত্বের সমীকরণটা অনেকটা বদলে যায়। অনেকটা আবদার আর ভালোবাসা তো আছেই, তার সঙ্গে জুড়ে যায় প্রথম ক্রাশের গল্প আর প্রচুর প্রচুর সিক্রেট শেয়ারিং। তখনকার দিনগুলো ঠিক এমন ছিল, এই আমার না ওই মেয়েটাকে দারুণ লাগে রে, আরে জানিস না ওকে দেখার জন্যই তো ওই কাক ভরে উঠে ছুটি, নইলে স্যারের ওই বক বক বোরিং লেকচার কে সহ্য করবে। এই জানিস তো হিস্ট্রি ব্যাচের ওই বোকা বোকা ছেলেটা আমাকে প্রপোজ করেছে, কাউকে বলবি না কিন্তু শুধু তুই জানবি। এভাবেই হাসি মজা হুল্লোড় জমজমাট আড্ডায় স্কুলের দিনগুলো মাতিয়ে রাখত সেসব বন্ধুরা। এখন সেসব দিনের কথা মনে হলেই স্কুলের দিনগুলোকে গোল্ডেন ডেজ মনে হয়। তারপর কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর নতুন বন্ধু আনাগোনা, এই বন্ধুত্বটা কিন্তু আবার বেশ ম্যাচিওর। স্কুলে বন্ধুদের ইউনিট টেস্টের মার্কস বলতে চাইতাম না, ভাবলেই ভীষণ হাসি পায় আজকাল। এছাড়াও হোয়াটসঅ্যাপ, এফবি, ইনস্টাতে ভার্চুয়াল ফ্রেন্ডের সংখ্যা তো রোজ বেড়েই চলেছে। এখানে আবার বন্ধুত্বের বন্ধনের চেয়ে ঢের বেশি লাইক, কমেন্টস আর রিয়্যাক্ট পাওয়ার হাতছানি। আসলে আমাদের চারপাশের বৃত্তটা যত বড় হতে থাকে, আমাদের একান্ত আপন গণ্ডিটা যেন ক্রমশ আরো ছোট হয়ে আসে। বন্ধু মানে ঝরা পাতা, বন্ধু যেন শঙ্খচিল, বন্ধু মানে জীবন নদী, বন্ধু গানের অন্তমিল। জীবন নদীর স্রোতে ভাসতে ভাসতে এরপর যে যার নিজের জগতে, কারুর অফিস, কারুর বিজনেস, কেউ আবার সাত পাক ঘুরে দায়িত্বশীল হাজবেন্ড বা পাকা গিন্নি হয়ে উঠেছে ইতিমধ্যেই। আর এই ব্যস্ততার ঘেরাটোপে কোথাও যেন সেদিনের সেই বন্ধুত্বটা, না বন্ধুরা আছে, বন্ধুত্বটাও আছে বই কি, তবে সেদিনের সেই আবদারগুলো, তার জীবনের সব সিক্রেটে আমার ভূমিকাগুলো কোথাও যেন একটু ম্লান। সেদিনের সেই ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো জমানো আছে আজও, কিন্তু তোর কাউকে ভালো লাগলে প্রথম যেন আমি জানতে পারি, এই জোরটা আজ আর অতটা জোরালো নেই। এখন ভীষণ মন খারাপে তোদের সেইভাবে পাই না আর। তখন তোদের কারুর ফোন রিলেশনশিপে বিজি, আবার কারুর ফোন ব্রেকআপের ঝড়ে সুইচ অফ। যে বন্ধুটা ইঞ্জিনিয়ার, চরম ব্যস্ততায় তার ফোন তো ফ্লাইট মোডে। আর যে বান্ধবী এখন শ্বশুর বাড়ির কিচেনে ব্যস্ত, ওর ফোন তো আউট অফ নেটওয়ার্ক কভারেজ। তাই যখন সব আলোগুলো নিভে যায়, জেগে থাকি আমি একা। এই আমিটাই আমার নিঃস্বার্থ বন্ধু, আমার প্রয়োজন, আমার প্রিয়জন। চরম ডিপ্রেশনে আমার মোটিভেশন আমার এই বন্ধু আমিটাই। তবু রাশি রাশি খুনসুটিতে, গল্পের ভিড়ে, মিষ্টি আবদারে পাশে থাকায় আর অনেকটা বোঝাপড়ায় বেঁচে থাকুক বন্ধুত্ব। বয়স যতই বাড়ুক, সেই মন খারাপ ভাগ করে নেওয়া বন্ধুদের হারিয়ে ফেলো না, কিন্তু বন্ধুত্ব বেঁচে থাকুক, আর বেঁচে থাকুক
বন্ধুকে করা সেদিনের সেই প্রমিসগুলো। বন্ধু মানে নতুন সূর্য, বন্ধু খুশির ঠিকানা। বন্ধু নামের পদবিটা সত্যি আজও অজানা। হ্যাঁ, বন্ধু নামের পদবিটা সত্যি আজও অজানা।